গতকাল কলকাতায় গঙ্গা আরতিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আরতি করতে যাবার পথে পুলিশ পথ আটকায় এবং আরতি সেরে ফেরার সাথে সাথে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ রাজ্যনেতা সজল ঘোষকে গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে আজ সারা রাজ্য জুড়ে বিজেপি থানা ঘেরাওয়ের কর্মসূচি নেয়। নদিয়ার ফুলিয়ায় বিজেপি কর্মীরা এরই প্রতিবাদে ফুলিয়ায় পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। বুধবার বিকালে পুলিশি দলদাসে পরিণত হওয়ার অভিযোগ তুলে তারা স্লোগান দিতে থাকে। এই কর্মসূচি পালনের পর তারা ফুলিয়া বয়রাঘাটে গঙ্গা আরতি সারে। এ বিষয়ে ফুলিয়ার বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী যা জানাচ্ছে। এই সাম্প্রদায়িক তৃণমূল দূর হাটো, এই সাম্প্রদায়িক তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে। দেখুন, গতকাল কলকাতাতে আমাদের গঙ্গা আরতি ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেখানে গঙ্গা আরতির মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের যারা গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের পার্টির রাজ্য সভাপতি তাকে গ্রেপ্তার করা হয় এবং আমাদের পার্টির কার্যকর্তাদের গ্রেপ্তার করা হয়। আমরা দেখছি যে এই সরকারটা হচ্ছে হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের যে সমস্ত ধর্মীয় আচার আচরণ তাতে বাধা প্রদান করছে। তার প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি 30 এবং 31 জেপি মণ্ডল ফুলিয়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করছি এবং এই যে হিন্দু বিরোধী সরকার হিন্দুদের ধর্মীয় আচার আচরণে প্রতিদিন বাধা প্রদান করছে তার প্রতিবাদ করছি। সেই সঙ্গে সঙ্গে এখানে বিক্ষোভ প্রদর্শনের পর আমরা কীর্তিবাস ঘাট, যে বয়রা ঘাট, সেখানে গিয়ে আমরা গঙ্গা আরতি করব এবং মা গঙ্গাকে শ্রদ্ধা নিবেদন করব এবং তার মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদটা জানাতে চাই। দাদা, আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, মণ্ডল সভাপতি বিজেপি।